আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা আমাদের এসিসি ওয়ান পেপারে আছে, নাম্বার সিস্টেমস বাইনারি অ্যারিথমেটিক। প্রথমেই আমাদের জানতে হবে যে হোয়াট ইজ আ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমটা কি? আ নিউমারাল সিস্টেম অর সিস্টেম অফ নিউমারেশন ইজ আ রাইটিং সিস্টেম ফর এক্সপ্রেসিং নাম্বারস। কীভাবে আমরা সংখ্যাগুলোকে লিখব, সংখ্যা প্রকাশ করার একটা পদ্ধতি। দ্যাট ইজ আ ম্যাথামেটিক্যাল নোটেশন ফর রিপ্রেজেন্টিং নাম্বারস অফ আ গিভেন সেট। নির্দিষ্ট কিছু নাম্বারকে আমরা উপস্থাপন করব অঙ্কের আকারে ইউজিং ডিজিটস অর আদার সিম্বলস ইন আ কনসিস্টেন্ট ম্যানার। কিছু ডিজিট ইউজ করতে পারি আমরা বা কিছু সিম্বলস ব্যবহার করতে পারি। দ্য সেম সিকোয়েন্স অফ সিম্বলস মে রিপ্রেজেন্ট ডিফারেন্ট নাম্বারস ইন ডিফারেন্ট নিউমারাল সিস্টেমস। বিভিন্ন নিউমারাল সিস্টেমে বিভিন্ন রকম নাম্বার ব্যবহার করা যেতে পারে। যেমন ফর এক্সাম্পল ইলেভেন, যেটা রিপ্রেজেন্টস নাম্বার ইলেভেন, আমাদের যে ডেসিমাল পদ্ধতি, দশমিক পদ্ধতি, তাতে যদি আমরা ওয়ান ওয়ান লিখি তাহলে সেটা ইলেভেন হচ্ছে, যেটা আমরা কমন ইউজ করে থাকি ডেসিমাল। দ্য নাম্বার থ্রি ইন দ্য বাইনারি নিউমারাল সিস্টেম ইউজড ইন কম্পিউটার্স। বাইনারি সিস্টেম যেটা কম্পিউটারে ব্যবহার করা হয়, সেখানে ওয়ান ওয়ান লেখা থাকলে সেটা থ্রি ইন্ডিকেট করবে। অ্যান্ড দ্য নাম্বার টু ইন দ্য ইউনারি নিউমারাল সিস্টেম, এক্সাম্পল ইউজড ইন ট্যালিং স্কোরস। এই যে স্ট্যাটিস্টিক্সে যে আমরা যদি দুটো দাগ দিই, ট্যালি মার্কস করা হচ্ছে, সেই ট্যালি মার্কসে যদি দুটো দাগ দেওয়া থাকে, ওয়ান ওয়ান দুটো দাগ দেওয়া থাকে, সেখানে ইউনারি নিউমারাল সিস্টেম মানে কি বোঝায়? ইউনারি নিউমারাল সিস্টেম হচ্ছে যেখানে একটা নাম্বারই আমরা বারবার ইউজ করতে থাকি। তাহলে একটা নাম্বার বারবার যখন ইউজড হয় তখন সেটাকে আমরা ইউনারি বলছি, যেটা আমরা ট্যালি শিটে ব্যবহার করেছি। নেক্সট, যেটি বৈশিষ্ট্য কী, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ নিউমারাল সিস্টেম। আইডিয়ালি একটা নিউমারাল সিস্টেমে কী থাকবে? ইট উইল রিপ্রেজেন্ট আ ইউজফুল সেট অফ নাম্বারস। একটা ইউজফুল সেট অফ নাম্বারস থাকতে হবে, তার মধ্যে অল ইন্টিজার্স, ইন্টিজার্স মানে পজিটিভ নেগেটিভ সব নাম্বারস, কিন্তু ফ্র্যাকশন থাকে না ইন্টিজার। আর রাশনাল নাম্বার, সেখানে ফ্র্যাকশনাল পার্টসগুলোও থাকবে, মানে ডেসিমালের পরের পার্টসগুলোও যাতে থাকে। গিভ এভরি নাম্বার রিপ্রেজেন্টেড আ ইউনিক রিপ্রেজেন্টেশন। প্রত্যেকটা নাম্বার যেন স্বতন্ত্র থাকে, অর অ্যাটলিস্ট আ স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন। ইট উইল রিফ্লেক্ট দ্য অ্যালজেব্রিক অ্যান্ড অ্যারিথমেটিক স্ট্রাকচার অফ দ্য নাম্বারস। সেই নাম্বারসগুলো দিয়ে বীজগণিতের কিছু কাজ করা যেতে পারে বা পাটিগণিতের কিছু কাজ করা যেতে পারে, সেইটাও যাতে পসিবল হয়, সেই নাম্বার সিস্টেমটার আর একটা বৈশিষ্ট্য। কমনলি আমাদের যে নাম্বার সিস্টেমস আছে তাটা শ্রেণীবিভাগ করা যেতে পারে, ডেসিমাল নাম্বারস, বাইনারি নাম্বারস, অক্টাল নাম্বারস, হেক্সাডেসিমাল নাম্বারস। ডেসিমাল নাম্বারস হচ্ছে, এদের বেসটা হচ্ছে দশ, তার মানে কটা সংখ্যা থাকবে এখানে? দশটা সংখ্যা থাকবে, শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত। এই শূন্য থেকে নয় পর্যন্ত যদি সংখ্যাগুলি রয়েছে, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই দশটা সংখ্যাকে বিভিন্নভাবে সাজিয়ে আমরা কিন্তু সংখ্যা বানাতে পারব। বাইনারি নাম্বারস, এর বেস হচ্ছে টু, এখানে শূন্য আর এক, এটা ব্যতীত অন্য কোনো নাম্বার এখানে ব্যবহার করা হয় না। অক্টাল নাম্বারস, আট, অক্টাল স্ট্যান্ডস ফর এইট, আটটা নাম্বার মানে জিরো টু সেভেন, শূন্য থেকে সাত, তাহলে মোট আটটা নাম্বার ব্যবহার। হেক্সাডেসিমাল নাম্বারস, হেক্সাডেসিমাল মানে হচ্ছে ষোলোটা, ডেসিমাল মানে দশ, হেক্সা মানে ছয়, সিক্স প্লাস টেন সিক্সটিন, তাহলে এখানে দশটা সংখ্যা ব্যবহার করা হয় আর ছটা অ্যালফাবেট ব্যবহার করা হয়। দশটা সংখ্যা মানে ডেসিমালে যা সংখ্যা ছিল জিরো থেকে নাইন সেটাই হবে, আর হচ্ছে আমাদের যে অ্যালফাবেটসগুলো, প্রথম ছটা আমাদের অ্যালফাবেট এ বি সি ডি ই এফ এতদূর পর্যন্ত ব্যবহার করা। এবার যেটা আমাদের সিলেবাস ওয়াইজ, কিন্তু আমরা ডেসিমালটা তো আমরা ব্যবহার করি, কিন্তু আমাদের সিলেবাসে শুধু বাইনারি পার্টটা আছে, তো আমরা শুধু আমাদের লেকচারে বাইনারিটাই ফোকাস করব, বাকি সিস্টেমসগুলো আমরা করবো না, বাকি সিস্টেমসগুলো আমাদের সিলেবাসের বাইরে আছে, তো আপাতত সেই কারণেই আমরা বাইনারি নাম্বারস নিয়েই যেটুকু আলোচনার দরকার সেটুকু করব। অল টাইপ অফ ডেটা প্রসেসড অর স্টোরড ইন আ কম্পিউটার অ্যাজ বাইনারি নাম্বারস
কনসিস্টিং অফ বাইনারি ডিজিটস। বাইনারি ডিজিটকে ছোট করে বলা হয় বিট। তাহলে কম্পিউটারের মধ্যে যা যা ডেটা আমরা প্রসেস করি বা স্টোর করে রাখি সেগুলোকে বাইনারি নাম্বারস বলে, মানে জিরো আর ওয়ান দিয়েই কথা বাইনারি ডিজিট বলছে। তাহলে ভ্যালু, একটা বিটের কী ভ্যালু থাকতে পারে? জিরো থাকতে পারে, ওয়ান থাকতে পারে, আইদার জিরো অর ওয়ান, অ্যান্ড ক্যান রিপ্রেজেন্ট ওনলি টু স্টেটস। জিরো স্ট্যান্ডস ফর অফ, ওয়ান স্ট্যান্ডস ফর অন। ফর এক্সাম্পল, উই মাইট হ্যাভ ওয়ান বিট মেমোরি, ঠিক আছে, ওয়ান বিট অর মেমোরি সেল, ঠিক আছে, ওটা নাইন হবে না, ওটা আমার টাইপিংয়ের একটা এরার হয়ে গেছে, ব্র্যাকেটটা শিফটটা না টিপে ব্র্যাকেটটার জায়গায় নাইন পড়ে গেছে, আমি যখন মেটেরিয়ালসটা দেবো ওটা কারেকশন করেই পাঠিয়ে দেবো। ফর এক্সাম্পল, উই মাইট হ্যাভ ওয়ান বিট, ওয়ান বিট ব্র্যাকেটে অর মেমোরি সেল, এক বিট হচ্ছে একটা মেমোরি সেল দ্যাট রিপ্রেজেন্টস দ্য নাম্বার জিরো, সেই সেই নাম্বারটাকে, সেই নাম্বারটা জিরো হচ্ছে, সেই নাম্বারটা দ্যাট রিপ্রেজেন্টস দ্য নাম্বার জিরো ওয়েন ইট ইজ অফ, অ্যান্ড দ্য নাম্বার ওয়ান ওয়েন ইট ইজ অন, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে নাম্বারটা রয়েছে, যে এক বিট, এক বিট মানে হচ্ছে একটা মেমোরি সেল, তো দ্যাট রিপ্রেজেন্টস দ্য নাম্বার জিরো, একটা জিরো রিপ্রেজেন্ট করতে পারে যদি সেটা অফ থাকে, অফ সিগন্যাল ইন্ডিকেট করে, আর ওয়ান থাকতে পারে যদি সেটা অন সিগন্যাল করে। তো আমরা বাইনারিতে যাওয়ার আগে আমাদের তো ডেসিমালটা আরেকবার একটু ঝালাই করে নিতে হবে, কেননা ডেসিমাল থেকেই আমরা বাইনারি, বাইনারি থেকে আমরা ডেসিমাল কোড। ডেসিমাল নাম্বার সিস্টেমটা, দ্য ডেসিমাল নাম্বারস আর রিপ্রেজেন্টেড বাই অ্যারেঞ্জিং দ্য সিম্বলস জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, অলসো কল ডেসিমাল ডিজিটস ইন ভেরিয়াস সিকোয়েন্সেস। শূন্য থেকে নয় পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তাদেরকে বিভিন্নভাবে সাজিয়ে নিয়ে আমরা যে সংখ্যা বা উপস্থাপন করি সেটাই হচ্ছে ডেসিমাল নাম্বারের মধ্যে। এবার এখানে দশমিকের একটা ব্যবহার আমরা করে থাকি, মানে আমাদের, আমার নাম্বার ওয়ান সেভেন ফাইভ হতে পারে, ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট টু ফাইভ হতে পারে, এই ডেসিমাল সিস্টেমে আমরা কাজ করতে পারি। দ্য পজিশন অফ ইচ ডিজিট ইন আ সিকোয়েন্স হ্যাজ আ সার্টেন নিউমেরিক্যাল ওয়েট, অ্যান্ড ইচ ডিজিট ইজ আ মাল্টিপ্লায়ার অফ দ্য ওয়েট অফ ইটস পজিশন। প্রত্যেকটা যে ডিজিট আছে, আমি যদি যে একশো পঁচাত্তর বললাম, ওয়ান সেভেন ফাইভ, তাহলে ওয়ানের কী মানে, সেভেনের কী মানে, আর ফাইভের কী মানে, প্রত্যেকটার একটা পজিশন আছে। একক, দশক, শত, ওয়ানস, টেন্স, হান্ড্রেডস, এইভাবে আমরা ছোটোবেলাতে শিখেছি। তাহলে ওয়ান সেভেন ফাইভের মধ্যে ওয়ান কত, ওয়ান কিসে আছে, হান্ড্রেডসের ঘরে আছে, তাহলে ওয়ান স্ট্যান্ডস ফর ওয়ান হান্ড্রেড। সেভেন আছে টেন্সের ঘরে, তো সেভেন ইন্টু টেন কত, সেভেন্টি, তাহলে সেভেন স্ট্যান্ডস ফর সেভেন্টি। আর ফাইভ আছে এককের ঘরে, ওয়ানসের ঘরে, তাহলে ফাইভ ইন্টু ওয়ান কত হয়, ফাইভ, তাহলে এক একশো প্লাস সত্তর প্লাস পাঁচ হচ্ছে একশো পঁচাত্তর, ওয়ান সেভেন্টি ফাইভ। দ্য ডেসিমাল নাম্বার সিস্টেম ইজ দেয়ার ফোর অ্যান এক্সাম্পল অফ আ ওয়েটেড পজিশনাল নাম্বার সিস্টেম। আমি কোথায় নাম্বারকে বসাচ্ছি, আমি একশো পঁচাত্তরটাকে যদি পাঁচশো একাত্তর লিখি, তাহলে এখানে পাঁচ হয়ে যাবে একশো আর এক হয়ে যাবে এক। যদি আমি উল্টে দিই, তাহলে যে সংখ্যা যে পজিশনে আছে তার সাপেক্ষে তার নির্দিষ্ট একটা মান আছে, সেটাকে তাকে গুণ করলে তার অরিজিনাল ভ্যালুটা আমরা পেতে পারি। পরে আমরা একটা উদাহরণ দেখিয়েছি, দেখ না, নাম্বার থ্রি ফর্টি ফাইভ, তিনশো পঁয়তাল্লিশ, এটা ফিক্সড নাম্বার। তাহলে তিনশো পঁয়তাল্লিশ মানে কি, থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টু, দেখ দশের বেস, আমরা এটা ভালো করে বুঝতে হবে, ডেসিমাল মানে দশ দিয়ে হিসেব। তাহলে কীভাবে হিসেবটা হচ্ছে, কার্সারটা ফলো কর, থ্রি থ্রি ফোর ফাইভ, তাহলে এটা কি, এটা একক, পাঁচেরটা হচ্ছে একক, চারের চার হচ্ছে দশক, আর তিন হচ্ছে শতক, মানে ওয়ানস, টেন্স, হান্ড্রেডস। তাহলে আমরা ওয়ানসটাকে কী দিয়ে, দশের কী পাওয়ার দিয়ে রিপ্রেজেন্ট করব, টেন টু দি পাওয়ার জিরো। এটা মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ার শূন্য থাকে, তাহলে সেটা টেন টু দি পাওয়ার জিরো হোক, হান্ড্রেড টু দি পাওয়ার জিরো হোক, সেভেন টু দি পাওয়ার জিরো হোক, যে কোনো সংখ্যার যদি পাওয়ার জিরো হয় তার উত্তরটা হচ্ছে ওয়ান, শূন্য নয়। কিন্তু এটা স্টুডেন্টরা কিন্তু ভীষণ ভুল করে, টেন টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, মানে পাঁচ ইন্টু এক, যেটা আমরা মুখে বলছি একক, টেন টু দি পাওয়ার ওয়ান মানে কত, টেন, তাহলে ফোর ইন্টু টেন কত, ফর্টি, টেন টু দি পাওয়ার টু মানে কত, হান্ড্রেড, তাহলে থ্রি ইন্টু হান্ড্রেড কত, থ্রি হান্ড্রেড, তাহলে থ্রি হান্ড্রেড প্লাস ফর্টি প্লাস ফাইভ, থ্রি ফর্টি ফাইভ।
345 এর পরের যেটা আমরা আসছি হচ্ছে 123.45 এটা হচ্ছে ফ্লোটিং নাম্বার ফ্লোটিং নাম্বার মানে দেখ পয়েন্টের পর দুটো সংখ্যা আমি অ্যাড করেছি তাহলে সেটা আমি কি করে দেখাবো আমরা দশমিকের ঠিক আগের যে মান সেখানে জিরো বসাবো এটা এক এটা দুই তাহলে জিরোর আগে কি সংখ্যা হয় মাইনাস এক মাইনাস দুই এরকম করে করে যাবে তাহলে আমি কি করলাম এককে কত দিয়ে গুণ করলাম 10^2 দিয়ে দুইকে কত দিয়ে গুণ করলাম 10^1 দিয়ে তিনকে কত দিয়ে গুণ করলাম 10^0 দিয়ে তাহলে ফোরকে কত দিয়ে গুণ করবো 10^-1 ফাইভকে কত দিয়ে গুণ করবো 10^-2 দিয়ে তাহলে 10^-1 মানে কত একের দশ 1/10 আর এটা পুরোটা আমি স্ট্রেট করে গুণ দিয়ে লিখেছি বলে ওপরে আমি মাইনাস ওয়ান করেছি নইলে এটা কি 4/10 এটা কত 5/100 ঠিক আছে এখন ক্যালকুলেটরে করলে সবই পাওয়ার দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই 1 × 10^2 কত হয় 100 2 × 10^1 কত হয় 20 3 × 10^0 কত হয় 3 4 × 10^-1 বা 4কে যদি 10 দিয়ে ভাগ করি কত হয় 0.4 5কে যদি 100 দিয়ে ভাগ করি কত হয় 0.05 তাহলে সবগুলোকে যোগ করলে কত এলো 1, 2, 3.45 তাহলে এইভাবে হিসেব করতে গেলে আমাদের দুটো কথা শিখতে হবে একটাকে বলবো আমরা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট একটাকে বলবো আমরা লিস্ট সিগনিফিকেন্ট লেফট মোস্ট যে ডিজিটটা আছে সব থেকে বাঁ দিকে যে ডিজিটটা আছে যে 1 এটা সব থেকে ওজন বেশি গ্রেটেস্ট ওয়েট মানে কত এটা 100 বা এটার ক্ষেত্রে 300 এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট একটা দশমিক সংখ্যার মধ্যে সব থেকে বাঁ দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর একদম ডান দিকে যে সংখ্যাটা থাকবে একদম শেষের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট ঠিক আছে এইবারে আমরা আসি বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে হ্যাঁ আমি কোয়েশ্চেনস লেকচারের এন্ডে আনসার দেবো আচ্ছা ঠিক আছে বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে বাইনারি ডিজিট হচ্ছে বিট বাইনারি নাম্বারস কনসিস্টস অফ আ সিকোয়েন্স অফ বিটস দুটো সংখ্যা আছে জিরো অ্যান্ড ওয়ান জিরো অ্যান্ড ওয়ান এই জিরোর পজিশন দ্য ওয়েট অফ ইচ বিট পজিশন ইজ 1/2 গ্রেটার দ্যান দ্য ওয়েট অফ দ্য পজিশন টু ইটস রাইট আগেরটা দেখ আমরা 10^0 করেছি 10^1 করেছি 10^2 করেছি ডান দিকে গেলে 10^-1 করেছি 10^-2 করেছি কিন্তু বাইনারি সিস্টেমে আমাকে কী করতে হবে দুই দিয়ে সব হিসেবটা করতে হবে ভ্যালু অফ আ বাইনারি নাম্বার ইজ দ্য সাম অফ অল ইটস বিটস মাল্টিপ্লাইড বাই দ্য ওয়েটস অফ দেয়ার রেসপেক্টিভ পজিশনস এবার উদাহরণ বাইনারি টু ডেসিমাল কীভাবে আমরা কনভার্ট বাইনারি সংখ্যা 1010 আমরা জানি যে 0 আর 1 এর কম্বিনেশন দিয়ে আমরা নাম্বার বানালেই সেটা বাইনারি হবে 1010 কটা সংখ্যা আছে 4টে তাহলে আমি একদম ডান দিক থেকে যদি শুরু করি তাহলে এই 0 কত সূচক হবে 0 1 এর কত হবে 1 0 এর কত হবে 2 তারপরে হবে 3 যেভাবে আমরা ডেসিমালে করেছি যদি আমার এখানে পূর্ণ সংখ্যা থাকে হোল নাম্বার থাকে মানে কোনো দশমিক এখানে নেই ফ্লোটিং নয় এটা ফিক্সড নাম্বার থাকে তাহলে আমরা একদম ডান দিকের যে সংখ্যাটা সেটাকে কত সূচক ধরবো 0 তারপর একটা 1 তারপর একটা 2 তারপর একটা 3 তাহলে 1কে কত দিয়ে গুণ করবো আগেরটা যেহেতু ডেসিমাল করেছি তাই 10^2 ছিল এখানে যেহেতু বাইনারি করছি সেহেতু আমরা কত করবো 2^2 করবো 2^3 প্লাস 0 × 2^2 প্লাস 1 × 2^1 প্লাস 0 × 2^0 ঠিক আছে তাহলে কি হচ্ছে একের সঙ্গে 2^8 মানে কত উত্তর 8 শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কত উত্তর আসবে 0 সেটা তার হিসেব করার দরকার নেই আমার 0 দিয়ে যাকে গুণ করব তার উত্তর 0ই আসবে 1 × 2^1 কত হয় 2 0 × 2^0 কত হবে 0 0 দিয়ে গুণ করি তাহলে 8 + 2 কত হলো 10 তাহলে 1010 এই যে ব্র্যাকেটে 2 লিখেছি মানে কি ব্র্যাকেটে 2 মানে এটা হচ্ছে বাইনারি সংখ্যা কারণ আমি যদি 1010 লিখে দিই তাহলে সেটা 1010ও বোঝাতে পারে ডেসিমালের ক্ষেত্রে সেই কারণে আমাদের ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে 1010 যদি আমি ডেসিমাল বলতে চাই তাহলে আমি ব্র্যাকেটে 10 লিখব যদি 1010 আমি যদি বাইনারি বলতে চাই তাহলে ব্র্যাকেটে 2 লিখব তাহলে 1010 ব্র্যাকেটে 2 ইজ ইকুয়াল টু 10 মানে 10 আরেকটা যে এক্সাম্পল আমি দিয়েছি
আরেকটা যে এক্সাম্পল আমার রয়েছে, সেই আরেকটা এক্সাম্পলে আমরা দেখছি যে 1101 যেটা রয়েছে, 1101টা আমি কি করছি, সে একইভাবে এটা জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, তাহলে ওয়ানকে কত দিয়ে মাল্টিপ্লাই করছি, টু টু দি পাওয়ার থ্রি, তারপর ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু, তারপর জিরো ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো, তাহলে কী হচ্ছে, প্রথমটা ওয়ান দিয়ে এইট গুণ, তাহলে এইট, তারপর একটা ওয়ান দিয়ে টু টু দি পাওয়ার টু, তাহলে ফোর, এটা জিরো দিয়ে গুণ হয়েছে, তাহলে জিরো, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো। এটা আর একটা ভুল স্টুডেন্টরা করে, ওয়ান ইন্টু যেই টু টু দি পাওয়ার জিরো দেখলো টু বসিয়ে দিল, টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, যে কোনো সংখ্যার মাথাতে যদি পাওয়ারে শূন্য থাকে তার উত্তর ওয়ান আসবে, এটা যেন মাথায় ফিক্সড হয়ে থাকে সবার, কারণ এই উত্তরটা ম্যাক্সিমাম স্টুডেন্ট 14 বার করবে, কেননা এই শেষেরটাতে সবাই দুই বসি, এটা কিন্তু দুই হবে না, এখানটাতে ভুল হওয়ার চান্সটা কম, কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই আসে, কিন্তু এখানে এই জন্যই পার্থক্যটা দেখিয়েছে, এইখানে আমি ওয়ান লিখলাম কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে দুই লিখে আসবে, ওয়ান ইন্টু টু দেখবে, এই টু দি পাওয়ার জিরোটার খেয়াল করবেন, আবার অনেকে এখানে আবার জিরো বসিয়ে দিতে পারে, টু দি পাওয়ার জিরো মানে জিরো বসিয়ে দেয়, জিরো থাকলেই জিরো বসিয়ে দেয়, সেটা যেন না হয়, শূন্য দিয়ে যদি গুণ হয় তবেই শূন্য হয়, কিন্তু যে কোনো সংখ্যার মাথাতে যদি সূচকে শূন্য থাকে, পাওয়ারে যদি জিরো থাকে, তাহলে তার উত্তর কিন্তু ওয়ান, তাহলে হচ্ছে 13 ডেসিমাল, তাহলে 1101 বাইনারিতে কত ডেসিমালে, 1313, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা পূর্ণ সংখ্যা করলাম, এবার আমরা একটা যে উদাহরণ আরেকটা দেখব সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন, বাইনারি থেকে ডেসিমাল যে কনভার্সন হচ্ছে, বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমি ফ্লোটিং নাম্বার ব্যবহার করেছি, 1001.011, তাহলে নিয়ম সেই একই, দশমিকের আগের যে সংখ্যাটা মানে বাঁদিকে যদি যায় বাড়বে, তাহলে এটা 0, 1, 2, 3, 4, আবার যদি ডান দিকে যাই -1, -2, -3 এইভাবে যাবে, তাহলে এই প্রথম একটাকে আমি কত দিয়ে গুণ করলাম, টু দি পাওয়ার ফোর, তার কারণ এটা 4 নম্বর পাওয়ার পাচ্ছে, তারপর জিরো ইন্টু টু দি পাওয়ার থ্রি প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার জিরো প্লাস, এবার যেহেতু আমি দশমিক ক্রস করে যাচ্ছি, তাহলে জিরো ইন্টু টু দি পাওয়ার -1 প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার -2 প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার -3। বাইনারি থেকে ডেসিমাল করতে গেলে যত বেশি এখানে জিরো সংখ্যা থাকবে তত লাভ আমাদের, খাটনি কম, জিরো দিয়ে গুণ করা মানে উত্তরে জিরো তো, আর তো কিছু হবে, তাহলে 1 × 4 কত হয়, 16, আর গুণটাও তো কোনো কষ্টের নয়, কেননা এক দিয়ে গুণ করলে কি উত্তর আসবে, যা এখানে 4 এর মান 16 সেটাই তো আমরা লিখ, আর শূন্য দিয়ে গুণ হয়ে গেলে ডাইরেক্ট শূন্য, এবার কেউ যদি এখন লিখতে চায় যে এর পরের একটা স্টেপ বানায় 1 × 16 প্লাস 0 × 8 বানাতে পারে, কিন্তু এই লেভেলে সেটা ভীষণ বোকা বোকা কাজ হয়, প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার টু এটা জিরো হয়ে গেল, ওয়ান ইন্টু টু দি পাওয়ার ওয়ান, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার -2 হবে না, জিরো লিখেছেন আপনি, ওয়ান হবে তো, লাস্টের আগেটা দশমিকের পরে যে জিরো ওয়ান ওয়ান, হ্যাঁ ওয়ান, তাহলে প্রথম থেকে আমি আমি দশমিক অবধি জানি বলে এখনো চেক করা হয়নি, ওয়ান ইন্টু টু দি পাওয়ার ফোর, তারপর জিরো ইন্টু টু দি পাওয়ার থ্রি প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো ইন্টু টু দি পাওয়ার জিরো, তাহলে এইটা এতটা গেল আমার দশমিকের আগের পর্যন্ত পার্ট, এবার দশমিকের পরের যে পার্টটা রয়েছে আমাদের কী আসছে, এখানে জিরো আছে, তাহলে জিরো ইন্টু টু টু দি পাওয়ার -1 প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার -2 প্লাস ওয়ান ইন্টু টু দি পাওয়ার -3, ঠিক আছে, তাহলে এটা আসছে 16, এটা 0, এটা 0, তাহলে তারপরে একটা 2, তারপরে 0, আবার 0, তাহলে প্লাস 1 ইন্টু টু দি পাওয়ার -2 মানে কত, টু টু দি পাওয়ার 2 যদি 4 হয়, টু টু দি পাওয়ার -2 মানে কত হবে, 1 এর 4, তাহলে 1/4, 1 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে, 0.25, 1 কে 2 টু দি পাওয়ার -3 মানে কত, 1 এর 8, তাহলে 0.125, এবার এইগুলোকে সব কটাকে যোগ করে দিলাম, কী আসছে, 18.375। পরের যে এক্সাম্পলটা রয়েছে 1111011.101, তাহলে এটার ক্ষেত্রে আমরা কটা পাচ্ছি, দশমিকের এদিকে 0, 1, 2, 3, 4, 5, তাহলে দশমিকের বাঁদিকে 6টা সংখ্যা আছে, তাহলে 0 থেকে শুরু করলে আমার সূচক কোথায় শেষ হবে, 5-এ,
আর দশমিকের পরে তিনটে সংখ্যা আছে, তাহলে এটা কত আসবে? মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন। তাহলে এককে টু টু দি পাওয়ার পাঁচ, আবার পরের একটাও টু দি পাওয়ার ফোর, তারপরের একটাও হচ্ছে টু দি পাওয়ার থ্রি, তারপরেরটা শূন্য, তারপরেরটা এক, তারপরেরটাও এক দিয়ে গুণ হচ্ছে, তারপরেরটা এক দিয়ে গুণ হয় টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তারপরটা জিরো, তারপরেরটা, এটার উত্তর এটা আসছে। ঠিক আছে, এটার আমি পরেরটা লিখে লিখে করিনি, আমি ক্যালকুলেটারে ডাইরেক্ট করে বসিয়ে দিয়েছি আনসারটা। তাহলে কত আসছে এখানে? তার 32, টু টু পাওয়ার ফাইভ মানে কত? 32 আসছে, 32 আসছে। তারপরে কত আসছে হচ্ছে টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে 16, তারপরে আমার কত আসছে 8, তারপরে কত আসছে 0, তারপরে আসছে 1 e to the power 1 মানে হচ্ছে 2, তারপরে আসছে আবার 1, তারপরে আসছে হচ্ছে 1 to the power 1 into 2 to the power -1, 2 to the power -1 মানে হচ্ছে হাফ, তাহলে মানে হচ্ছে 0.5 প্লাস 0 প্লাস 1/2 to the power 3, তার মানে এটা কত আসবে? 0.125, 0.125। ঠিক আছে, দশমিকের দিকটা মিলে যাচ্ছে, পরিষ্কার দেখতেই পাচ্ছিস। 0.5 + 0.125 মানে কত হয়? হয়েছে 0.625। ঠিক আছে, আর 32 + 16 + 8 + 2 + 1 হচ্ছে 59, তাহলে 59.625। আমাদের পরীক্ষাতে কিন্তু বাইনারি থেকে ডেসিমাল একটা অঙ্ক করতে দেবে, আর ডেসিমাল থেকে বাইনারি একটা করতে দেবে। তো বাইনারি থেকে ডেসিমালটা সহজ বিষয় করা, অনেকটা সহজ বিষয়, জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে। তো আজকে আমি এতটাই করাবো, এরপর তোদের আনসার্স আমি কোয়েশ্চেন্সের আনসার্সগুলো দিচ্ছি, প্লাস আমি কিছু অ্যাসাইনমেন্টস এখন দিচ্ছি, একটা দুটো সংখ্যা বলছি, সেটা অন স্পট এখন করে আনসার্সগুলো বলতে হবে। তো আজকের আমরা লেকচারটা এই বাইনারি টু ডেসিমালেই আমরা আজকের অবধি রাখছি। নেক্সট ক্লাসটাতে আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনটা করব।